আপনারা শুনছেন বহিমিয়ান, স্বাগত জানাচ্ছি, আমি তাওহিদ। আজ পাঠ করছি কাজী নজরুল ইসলামের লেখা বহুল আলোচিত একটি প্রবন্ধ, মন্দির ও মসজিদ। এটি নেওয়া হয়েছে তার বিখ্যাত গ্রন্থ রুদ্রমঙ্গল থেকে। আজকের এই দিনে দাঁড়িয়ে অসাম্প্রদায়িকতার জলজলে নক্ষত্র নজরুলকে জানাই আমার সশ্রদ্ধ সালাম ও নমস্কার। আশা করছি পৃথিবীতে আবার সুবাতাস বইবে, পৃথিবী মানুষের হবে, সবাই ভালো থাকবে। মারো শালা জবনদের, মারো শালা কাফেরদের। আবার হিন্দু মুসলমানি কাণ্ড বাঁধিয়ে গিয়েছে। প্রথমে কথা কাটাকাটি, তারপর মাথা ফাটাফাটি আরম্ভ হইয়া গেল। আল্লাহর এবং মা কালীর প্রেস্টিজ রক্ষার জন্য যাহারা এতক্ষণ মাতাল হইয়া চিৎকার করিতেছিল, তাহারাই যখন মার খাইয়া পড়িয়া যাইতে লাগিল, দেখিলাম তখন আর তাহারা আল্লা মিয়া বা কালী ঠাকুরানির নাম লইতেছে না। হিন্দু মুসলমান পাশাপাশি পড়িয়া থাকিয়া এক ভাষায় আর্তনাদ করিতেছে, বাবা গো, মা গো। মাতৃ পরিত্যক্ত দুটি ভিন্ন ধর্মের শিশু যেমন করিয়া একস্বরে কাঁদিয়া তাহাদের মাকে ডাকে। দেখিলাম হত আহতদের ক্রন্দনে মসজিদ টলিল না, মন্দিরের পাষাণ দেবতা সাড়া দিল না, শুধু নির্বোধ মানুষের রক্তে তাহাদের বেদি চির কলঙ্কিত হইয়া রহিল। মন্দির মসজিদের ললাটে লেখা এই রক্ত কলঙ্ক রেখা কে মুছিয়া ফেলিবে বীর? ভবিষ্যৎ তাহার জন্য প্রস্তুত হইতেছে। সেই রুদ্র আসিতেছেন যিনি ধর্ম মাতালদের আড্ডা ওই মন্দির মসজিদ গির্জা ভাঙিয়া সকল মানুষকে এক আকাশের গম্বুজতলে লইয়া আসিবেন। জানি স্রষ্টার আপনি মোড়ল প্রাইভেট সেক্রেটারিরা হ্যাট খুলিয়া টুপি তুলিয়া টিকি নাচাইয়া আমায় তাড়না করিবে, তবু ইহাদের পতন হইবে। ইহারা ধর্ম মাতাল, ইহারা সত্যের আলো পান করে নাই, শাস্ত্রের অ্যালকোহল পান করিয়াছে। পুসিপুর জনসন মাতালদের বিরুদ্ধে অভিযান করিয়া বহু মার খাইয়াছেন। মুহাম্মদকে যাহারা মারিয়াছিল, ঈসা মুসাকে যেসব ধর্ম মাতাল প্রহার করিয়াছিল, তাহাদেরই বংশধর আবার মারিতেছে মানুষকে, ঈসা মুসা মুহাম্মদের মতো মানুষকে। যেসব অবতার পয়গম্বর মানুষের মার হইতে মানুষকে বাঁচাইতে আসিয়া মানুষের মার খাইয়া গেলেন, তাহারা আজ কোথায়? মানুষের কল্যাণের জন্য আসিয়াছিলেন যাহারা, তাহাদেরই মাতাল পশু শিষ্যেরা আজ মানুষের সর্ব অকল্যাণের হেতু হইয়া উঠিল। যিনি সকল মানুষের দেবতা, তিনি আজ মন্দিরের কারাগারে, মসজিদের জিন্দাখানায়, গির্জার গৌলে বন্দী। মোল্লা পুরুত পাদ্রী ভিক্ষু জেল ওয়ার্ডের মতো তাহাকে পাহারা দিতেছে। আজ শয়তান বসিয়াছে স্রষ্টার সিংহাসনে। এক স্থানে দেখিলাম 49 জন ভদ্র অভদ্র হিন্দু মিলিয়া একজন শীর্ণকায় মুসলমান মজুরকে নির্মমভাবে প্রহার করিতেছে। আরেক স্থানে দেখিলাম প্রায় ওই সংখ্যক মুসলমান মিলিয়া একজন দুর্বল হিন্দুকে পশুর মতো মারিতেছে। দুই পশুর হাতে মার খাইতেছে দুর্বল অসহায় মানুষ। ইহারা মানুষকে মারিতেছে যেমন করিয়া বুনো জঙ্গলি বর্বরেরা শুকুরকে খোঁচাইয়া মারে। উহাদের মুখের দিকে তাকাইয়া দেখিলাম উহাদের প্রত্যেকের মুখ শয়তানের চেয়েও বিভৎস, শুকুরের চেয়েও কুৎসিত। হিংসায় কদর্যতায় উহাদের গাত্রে অনন্ত নরকের দুর্গন্ধ। উহাদের দুই দলেরই নেতা একজন, তাহার আসল নাম শয়তান। সে নাম ভাড়াইয়া কখনো টুপি পরিয়া পরদাড়ি লাগাইয়া মুসলমানদের খেপাইয়া আসিতেছে, কখনো পরটিকি বাঁধিয়া হিন্দুদের লেলাইয়া দিতেছে। সেই আবার গোরা সিপাই গুর্খা সিপাই হইয়া হিন্দু মুসলমানদের গুলি মারিতেছে। উহার লেজ সমুদ্র পারে গিয়া ঠেকিয়াছে, উহার মুখ সমুদ্র পারের বুনো বাদরের মতো লাল। দেখিলাম আল্লাহর মসজিদ আল্লাহ আসিয়া রক্ষা করিলেন না, মাকালীর মন্দির কালী আসিয়া আগলাইলেন না। মন্দিরের চূড়া ভাঙিল, মসজিদের গম্বুজ টুটিল, আল্লাহর এবং কালীর কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। আকাশ হইতে বজ্রাঘাত হইল না মুসলমানদের শিরে, আবাবিলের প্রস্তর বৃষ্টি হইল না হিন্দুদের মাথার উপর। এই গোলমালের মধ্যে কতকগুলো হিন্দু ছেলে আসিয়া গোঁফ দাড়ি কামানো দাঙ্গায় হত খাইরুমিয়াকে হিন্দু মনে করিয়া বল হরি হরি বল বলিয়া শ্মশানে পুড়াইতে লইয়া গেল, এবং কতকগুলি মুসলমান ছেলে গুলি খাইয়া হত দাঁড়িওয়ালা সদানন্দ বাবুকে মুসলমান ভাবিয়া লা ইলাহা ইল্লাল্লাহু পড়িতে পড়িতে কবর দিতে লইয়া গেল।
মন্দির এবং মসজিদ চির খাইয়া উঠিল। মনে হইল যেন উহারা পরস্পরের দিকে চাহিয়া হাসিতেছে, মারামারি চলিতেছে। উহারি মধ্যে এক জীর্ণা শীর্ণা ভিকারিনী তাহার সদ্য প্রসূত শিশুটিকে বুকে চাপিয়া একটি পয়সা ভিক্ষা চাহিতেছে। শিশুটির তখনও নাড়ি কাটা হয় নাই। অসহায় ক্ষীণকণ্ঠে সে যেন এই দুঃখের পৃথিবীতে আসার প্রতিবাদ করিতেছিল। ভিকারিনী বলিল, বাচ্চাকে আমার একটু দুধ দিতে পারছি নে বাবু, এই মাত্র এসেছে বাচ্চা আমার, আমার বুকে এক ফোঁটা দুধ নেই। তাহার কণ্ঠে যেন বিশ্ব জননী কাঁদিয়া উঠিল। পাশের একটি বাবু বেশ একটু ইঙ্গিত করিয়া বিদ্রূপের স্বরে বলিয়া উঠিল, বাবা এই তো চেহারা, এক ফোঁটা রক্ত নেই শরীরে, তবু ছেলে হওয়া চাই। ভিকারিনী নিষ্পলক চোখে তাকাইয়া রহিল লোকটার দিকে। সে কি দৃষ্টি! চোখ দুটো তার যেন তারার মতো জ্বলিতে লাগিল। ও যেন নিখিল হতভাগিনী নারীর জিজ্ঞাসা। এমনি করিয়া নির্বাক চোখে তাহারা তাকাইয়া থাকিয়াছে তাহারই দিকে, যে তাহার সর্বনাশ করিয়াছে। আমি যেন তার দৃষ্টির অর্থ বুঝিতে পারিলাম। সে বলিতে চায়, পেটের ক্ষুধা এত প্রচণ্ড বলিয়াই তো দেহ বিক্রি করিয়াও সে ক্ষুধা মিটাইতে হয়। যে লোকটি বিদ্রূপ করিল সেই হয়তো ওই শিশুর গোপন পিতা, সে না হয় তারই একজন আত্মীয় স্বজন বন্ধু, অথবা তাহারই মতো মানুষ একজন ওই শিশুর জন্মদাতা। ওই যে এক আকাশ তারা, উহারা ইহারই মতো দুর্ভাগিনী ভুখারিণীদের চোখ। অনন্তকাল ধরিয়া ভোগতৃপ্ত বিশ্ববাসীকে কি যেন জিজ্ঞাসা করিতেছে। তিন দিন পরে আবার দেখিলাম পথে দাঁড়াইয়া সেই ভিখারিণী। এবার তাহার বক্ষ শূন্য, চক্ষুও তাহার শূন্য। যেদিন শিশু ছিল তাহার বুকে, সেদিন চক্ষে তাহার দেখিয়াছিলাম বিশ্বমাতার মমতা। অনন্ত নারীর করুণা সেদিন পুঞ্জীভূত হইয়া উঠিয়াছিল তাহার চোখের তারায়। তাই সেদিন অমন সিক্ত কাতর কণ্ঠে ভিক্ষা চাহিতেছিল। আজ তাহার মনের মা বুঝিবা মরিয়া গিয়াছে তাহার শিশুর সাথে। আজও সে ভিক্ষা চাহিতেছে, কিন্তু আর সে কাতরতা নাই তাহার কণ্ঠে। আজ যেন সে চাহিবার জন্যই চাহিতেছে। আমায় সে চিনিল। আমি সেদিন তাহাকে আমার ট্রাম ভাড়ার পয়সা ছয়টি দিয়াছিলাম। ভিকারিনীর শুষ্ক চক্ষে হঠাৎ অশ্রুপুঞ্জ দুলিয়া উঠিল। আমি জিজ্ঞাসা করিলাম, তোর ছেলে কোথায়? সে ঊর্ধ্বে অঙ্গুলি নির্দেশ করিয়া দেখাইল। তাহার পর একটু থামিয়া আমায় বলিল, বাবু আমার সাথে একটু আসবেন? আমি সাথে সাথে চলিলাম। পথের ধারে কৃষ্ণচূড়ার গাছ, তারই পাশে ডাস্টবিন, শহরের যত আবর্জনা জমা হয় ওই ডাস্টবিনে। আমি শিহরিয়া উঠিলাম। ভিকারিনী ডাস্টবিনের অনেকগুলো আবর্জনা তুলিয়া, ময়লা ন্যাকড়া জড়ানো কি একটা যেন তুলিয়া লইয়া, জাদু আমার সোনা আমার বলিয়া উন্মাদিনীর মতো চুমু খাইতে লাগিল। এই তাহার খোকন, এই তাহার জাদু, এই তাহার সোনা। ভিকারিনী ইহার পর কিছুক্ষণ স্তম্ভ হইয়া রহিল। তাহার পর শিশুটিকে আবার ডাস্টবিনে নিক্ষেপ করিয়া বলিতে লাগিল, বাবু ওই পয়সা কয়টি দিয়ে সেদিন একটা খারাপ হয়ে যাওয়া বার্লির টিন কিনেছিল, এ কয়দিন ছেলেটাকে দিয়েছি ঠান্ডা জলে গুলে, শুধু ওই পচা বার্লি আমিও খেয়েছি একটু করে, যদি আমার বুকে দুধ আসে, দুধ এলো না এই হাড় চামড়া শরীরে, এক ফোঁটা দুধ পেল না বাছা আমার এই তিন দিনের মধ্যে, শেষে আর বার্লিও দিতে পারলুম না, আজ সে চলে গেল, ভালোই হয়েছে বাছা আমার, এবার খুব বড় লোকের ঘরে জন্মায় যেন, একটু পেটে দুধ খেয়ে বাঁচবে। চলে গেল ভিকারিনী আবার ভিক্ষা মাগতে। ডাস্টবিন হইতে ভিকারিনীর পুত্রকে বুকে তুলিয়া লইয়া আমি চলিলাম গোরস্থানের দিকে। কাল এমনই করিয়া প্রতি বৎসর বাংলার 10 লক্ষ সন্তানের মরা লাশ বুকে ধরিয়া চলিতেছে শ্মশানের পানে গোরস্থানের পথে। যাইতে যাইতে দেখিলাম সেদিনও মন্দির আর মসজিদের ইট পাথরের স্তূপ লইয়া হিন্দু মুসলমান সমানে কাটাকাটি করিতেছে। শিশুর লাশ কোলে আমি বহুক্ষণ সেখানে দাঁড়াইয়া রহিলাম। শিশুর লাশ যেন একটা প্রতিকার প্রার্থনা, একটা কৈফিয় তলবের মতো দেখাইতে লাগিল। ধর্ম মদান্ধদের তখন শিশুর লাশের দিকে তাকাইয়া দেখিবার অবসর ছিল না। তাহারা তখন ইট পাথর লইয়া বিভৎস মাতলামি শুরু করিয়া দিয়াছে। এমনই করিয়া যুগে যুগে ইহারা মানুষকে অবহেলা করিয়া
ইট পাথর লইয়া মাতামাতি করিয়াছে, মানুষ মারিয়া ইট পাথর বাঁচাইয়াছে। বৎসরের পর বৎসর ধরিয়া বঙ্গজননী তাহার 10 লক্ষ অনাহারে জীর্ণ রোগ শীর্ণ অকাল মৃত সন্তানের লাশ লইয়া ইহাদের পাশ দিয়া চলিয়া যাইতেছেন। ইহাদের ভ্রুক্ষেপ নাই। ইহারা মানুষের চেয়ে ইট পাথরকে বেশি পবিত্র মনে করে। ইহারা ইট পূজা করে, ইহারা পাথর পূজারী। ভূতে পাওয়ার মতো ইহাদের মন্দিরে পাইয়াছে, ইহাদের মসজিদে পাইয়াছে। ইহাদের বহু দুঃখ ভোগ করিতে হইবে। যে 10 লক্ষ মানুষ প্রতি বৎসর মরিতেছে শুধু বাংলায়, তাহারা শুধু হিন্দু নয়, তাহারা শুধু মুসলমান নয়, তাহারা মানুষ, স্রষ্টার প্রিয় সৃষ্টি, মানুষের কল্যাণের জন্য ওই সব ভজনালয়ের সৃষ্টি। ভজনালয়ের মঙ্গলের জন্য মানুষ সৃষ্টি হয় নাই। আজ যদি আমাদের মাতলামির দরুন ওই ভজনালয়ই মানুষের অকল্যাণের হেতু হইয়া উঠে, যাহার হওয়া উচিত ছিল স্বর্গমর্তের সেতু, তবে ভাঙিয়া ফেল ওই মন্দির মসজিদ, সকল মানুষ আসিয়া দাঁড়াইয়া বাঁচুক এক আকাশের ছত্রতলে, এক চন্দ্র সূর্য তারা জ্বলা মহামন্দিরের আঙিনাতলে। মানুষ তাহার পবিত্র পায়েদলা মাটি দিয়া তৈরি করিল ইট, রচনা করিল মন্দির মসজিদ। সেই মন্দির মসজিদের দুটো ইট খসিয়া পড়িল বলিয়া তাহার জন্য 200 মানুষের মাথা খসিয়া পড়িবে? যে কথা বলে আগে তাহারই বিচার হোক। দুইটা ইটের ঋণ যদি 200 মানুষের মাথা দিয়া পরিশোধ করিতে হয়, তবে বাঙালি জাতির যে এই বিপুল দেহ মন্দির হইতে 10 লক্ষ করিয়া মানুষ খসিয়া পড়িতেছে প্রতি বৎসরের শোষণ দৈত্যের পেছনে, এই মহারিণের পরিশোধ হইবে কত লক্ষ মানুষের মাথা দিয়া? মন্দির মসজিদের চূড়া আবার গড়িয়া উঠিবে এই মানুষেরই পায়েদলা মাটি দিয়া, পবিত্র হইয়া উঠিবে এই মানুষেরই শ্রমের পবিত্রতা দিয়া। শুধু তাহারাই আর ফিরিয়া আসিবে না, যাহারা পাইল না একটু আলো, একটু বাতাস, এক ফোঁটা ওষুধ, 2 চামচ জল বাড়লি, যাহারা তিলে তিলে মরিয়া জাতির হৃদয়হীনতার প্রাশ্চিত্য করিতেছে, যাহাদের মৃত্যুর মধ্য দিয়া সমগ্র জাতি মরিতেছে তিলে তিলে। আমি ভাবি, যখন রোগ শীর্ণ জড়া জীর্ণ অনাহার ক্লিষ্ট বিবস্ত্র বুভুক্ষু সর্বহারা ভুখারীদের 10 লক্ষ করিয়া লাশ দিনের পর দিন ধরিয়া ওই মন্দির মসজিদের পাশ দিয়া চলিয়া যায়, তখন ধসিয়া পড়ে না কেন মানুষের ওই নিরর্থক ভজনালয়গুলো? কেন সে ভূমিকম্প আসে না পৃথিবীতে? কেন আসে না সেই রুদ্র, যিনি মানুষ সমাজের শিয়াল কুকুরের আড্ডা ওই ভজনালয়গুলো ফেলবেন গুঁড়িয়ে, দেবেন মানুষের ট্রেডমার্কার চিহ্ন ওই টিকিটুপিগুলো উড়িয়ে? মন্দির মসজিদের সামনে বাজনা বাজাইলে হয় তার প্রতিকার, আসে তার জন্যে মুদ্রা হাজার হাজার, আসে তার জন্যে ছাপ্পর ফুড়িয়া নেতার দল, গোভাগারে শকুনি পড়ার মতো। শুধু 10 লক্ষ লাশের আর প্রতিকার হইল না। মানুষের পশু প্রবৃত্তির সুবিধা লইয়া ধর্ম মদান্ধদের নাচাইয়া কত কাপুরুষই না আজ মহাপুরুষ হইয়া গেল। সকল কালে সকল দেশে সকল লাভ লোভকে জয় করিয়াছে তরুণ। ওগো বাংলার তরুণের দল, ওগো আমার আগুন খেলার নির্ভীক ভাইরা, ওই 10 লক্ষ অকাল মৃতের লাশ তোমাদের দুয়ারে দাঁড়াইয়া তাহারা প্রতিকার চায়। তোমরা ওই শকুনির দলের নও, তোমরা আগুনের শিখা, তোমাদের জাতি নাই, তোমরা আলোর, তোমরা গানের, তোমরা কল্যাণের, তোমরা বাহিরে এসো। এই দুর্দিনে তারাও ওই গো ভাগারে পড়া শকুনি দলকে আমি শুনিতেছি মসজিদের আজান আর মন্দিরের শঙ্খধ্বনি তাহা একসাথে উত্থিত হইতেছে ঊর্ধ্বে স্রষ্টার সিংহাসনের পানে। আমি দেখিতেছি সারা আকাশ যেন খুশি হইয়া উঠিতেছে।